হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌস ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে নিউ দিল্লির একটা খুব সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবো, যেটা আমরা লোটাস টেম্পল নামে জানি। আর এই নিউ দিল্লির মধ্যে সবথেকে আমার সুন্দর লেগেছে এই লোটাস টেম্পল। আর দিল্লির মধ্যে যা কিছু ঘুরেছি সেগুলো তো সবই অনেক পুরনো দিনের, যেগুলো 300-400 বছর আগেকার পুরনো। আমি যা কিছু ঘুরেছি, যা কিছু ভিডিও বানিয়েছি, আমি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওটা একটু শেয়ার করতে তোমাদের সঙ্গে দেরি হয়ে গেল, কেননা আমার ফোন চুরি হয়ে গেছিলো দিল্লিতে। আমি যতটুকু ভিডিও বানিয়েছি আমার হাজব্যান্ডের ফোন থেকে বানিয়েছি, তারপরে বাড়ি ফিরেছি। তার মধ্যে তো পুজো টুজো ছিল অনেক কিছু, সেই সব কাটিয়ে উঠতে উঠতে আমি তোমাদের সঙ্গে এই দিল্লির ভিডিও শেয়ার করতে পারিনি। চলো তাহলে তোমাদেরকে আজকে নিউ দিল্লির এই লোটাস টেম্পল ঘুরিয়ে দেখাই। লোটাস টেম্পল একটা মন্দির, কিন্তু এখানে কোনো ভগবানের পুজো করা হয় না, কারণ বাহাই ধর্মের লোকেরাই এই লোটাস টেম্পল মন্দিরটা তৈরি করেছেন। বাহাই ধর্মের লোকেরা কোনো ভগবানের পুজো করেন না, তার জন্য লোটাস টেম্পলের ভিতরে কোনো ভগবানের মূর্তিও নেই বা কোনো ভগবানের পিকচারও লাগানো নেই। লোটাস টেম্পলের ভিতরে অনেক বেঞ্চ লাগানো আছে, যেখানে 1200 লোক একসঙ্গে বসতে পারবে। এত সুন্দর একটা জায়গা না, ভিতরে একদম প্রচণ্ড শান্তির একটা জায়গা। যখন ওই মন্দিরের ভিতরে ঢোকানো হয় তখন ফোন টোন সব সুইচ অফ করে দেওয়া হয়, ভিতরে কোনো কথা বলার কোনো অ্যালাউ থাকে না। সেখানে যতক্ষণ খুশি তুমি বসতে পারো, 10 মিনিট 15 মিনিট বসে ভগবানকে ডাকতে পারো, মানে প্রে করতে পারো। কিন্তু মানুষের কাছে টাইমের এতই অভাব যে মানুষ 10 মিনিট যে একটু ওর ভিতরে বসবে সেই টাইমটুকুও মানুষের কাছে নেই। লোটাস টেম্পলে যখন পুজোর টাইম হয় সেই সময় ওনারা কোরআন আর গীতা পাঠ করেন। ওখানে সব ধর্মের লোকের অ্যালাউ আছে, ওখানে সেজন্য কোরআনেরও পাঠ করা হয় আর গীতারও পাঠ করা হয়। আর আমরা যখন গেছি তখন তো প্রচণ্ড গরম ছিল, জ্যৈষ্ঠ মাসের গরম ছিল। এই যে কিছুটা যাওয়ার পরে এখানে জুতো টুতো খুলে ভিতরে যেতে হয়, তো এই মেজে রাস্তাগুলো এত গরম হয়ে গেছিলো মানে পা রাখা যাচ্ছিল না। আমি তো আমার ছেলেকে কোলে করেই, মানে যখন বেরিয়ে আসি লোটাস টেম্পল থেকে তখন ওকে আমি কোলে করে পুরোটা নিয়ে এসেছি। আর এত গরম, মনে হলো পায়ের তলায় একদম ফোসকা উঠে যাবে, এত গরম হয়ে গেছিলো। তো পুরো চারিদিকে পুরো হরিয়ালি দেখতে পাচ্ছ, গাছে একদম সবুজে ভরা, এত সুন্দর, এত দারুণ একটা লেগেছে না জায়গাটা, খুবই সুন্দর লেগেছে। চলো তোমরা ভিডিওটা দেখে নাও। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। তো লোটাস টেম্পলের ভিডিও তোমরা দেখলে, ভিতরে কোনো ফোনের অ্যালাউ ছিল না, ফোন সুইচ অফ ছিল।
কেন না ফোন ফোনে ভিতরে কথা বলার কোনো অ্যালাউ ছিল না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও